আসসালামু আলাইকুম সবাইকে, ট্রান্সপোর্ট টকারে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন লাইন পরিবহনের সাথে আমার ঢাকা থেকে সিলেটে যাত্রাপথের অভিজ্ঞতা। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ট্যুরমেট 1593-59 রেজিস্ট্রেশনের বাস। বাসটির চ্যাসিস ম্যান হইলেও এই বাসের ইঞ্জিন কিন্তু ইয়োচাই। তো চলেন বাসটার ইন্টেরিয়রটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন বাসের ড্যাশ, আমাদের বাস ছাড়ার সময় ছিল সকাল 10টায়, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বাসটা আধা ঘন্টা লেটে সকাল 10:30 গ্রিন লাইনের রাজারবাগ কাউন্টার থেকে যে ছেড়ে যাচ্ছে। আর এই জার্নিতেও আমার সিট কিছুটা পিছনের দিকে ছিল, আমার সিট ছিল C34। তো সেখান থেকে বসেই আমি ভিডিও করেছি। আর এই বাসের একটা সমস্যা হচ্ছে যে আপনারা জানেন যে যেহেতু হাইডেক, এর এই উইন্ডশিল্ড দিয়ে ভালোভাবে ভিডিও করা যায় না। তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর, সাইড উইন্ডো দিয়ে হোক বা আমি সিলেটের কাছাকাছি আসার পরে আমি সামনের দিকে যেও বসছিলাম সেখান থেকেও আপনাদেরকে ভিউ দেখাতে পারবো। তো ভিডিওটা আশা করি স্কিপ করবেন না, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন বাজে সকাল 11:10, আর আমরা এই মুহূর্তে রয়েছি মেয়র হানিফ ফ্লাইওভারে। আর এই যে হাতের বাম দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কে। এখন বাজে দুপুর 12:20, আর আমরা এই মুহূর্তে পার হচ্ছি নরসিংদী। আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদীর যে গোল চত্বর সেটা। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিলেট ঢাকা মহাসড়ক যে 4 লেনের কাজ চলমান রয়েছে তারই কিছু অংশ। আর এই কারণে কিন্তু এই রোডে বর্তমানে গাড়ির মানে গতি খুবই আস্তে থাকে, অর্থাৎ মানে টেনেও কভার করা যায় না। এমনিতেই ঢাকা সিলেট রাস্তা অনেক দূর, তারপরও টেনে কভার করা যায় না বিভিন্ন এইসব কারণে। তো এই মহাসড়কের কাজ 4 লেনে উত্তীর্ণ হওয়ার পরে আশা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতন এই রুটেও ইনশাআল্লাহ সবাই আরামেই যাওয়া আসা করতে পারবেন। আর এখন বাজে দুপুর 1:05, আমরা রয়েছি ভৈরব বাজারের খুব কাছাকাছি এবং এখানেই আমাদেরকে হোটেল বিরতি দেওয়া হবে, জান্নাত হোটেলে। এই যে দেখতে পাচ্ছেন জান্নাত হোটেল। তো এর আগে আমার সিলেট থেকে ঢাকায় আসার আরও একটা জার্নি ছিল গ্রিন লাইনের ডাবল ডেকার যখন চলতো তখন, তো সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে হোটেলটার ভিতরেও দেখিয়েছিলাম। তো যারা সেই ভিডিও এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। এখন বাজে দুপুর 2:05, প্রায় 1 ঘন্টার একটা বিরতি শেষে আমাদের বাস হোটেল থেকে বের হয়ে যাচ্ছে। আসলে এই দিন শুক্রবার ছিল, তাই খাবারের বিরতি এবং নামাজের বিরতি একই সাথে দেওয়া হয়েছিল। আর আমি তেমন কিছুই খাইনি, চা খেয়েছিলাম, এই জন্য আপনাদেরকে আর খাবারটা দেখাতে পারলাম না।
আর আমরা যে এই মুহূর্তে ভৈরব বাজার গোল চত্বরটা পার হচ্ছে, আর আমাদের বাস কিছুক্ষণের মধ্যেই উঠবে ভৈরব সেতু। এই মুহূর্তে আমরা উঠে যাচ্ছি ভৈরব ব্রিজে, আর ভৈরব ব্রিজের কিন্তু একদম ডাবল ডেকারের ফ্রন্ট থেকে আমার সুন্দর ভিউ আছে, যে ভিডিওটার কথা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম। তো যারা ভিডিওটা দেখতে চান তারা কিন্তু আই বাটন থেকে দেখে নিতে পারেন। আর এখন বাজে দুপুর 2:40, আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আর কি পার হয়ে যাচ্ছি। এখন বাজে 2:10, আর আমরা এই যে হবিগঞ্জ জেলার মধ্যে প্রবেশ করলাম। আর আপনারা জানেন যে ঢাকা সিলেট যাত্রাপথে সব থেকে বেশি যে জেলাটা আর কি অতিক্রম করতে হয় সেটা কিন্তু এই হবিগঞ্জ। আর দিনের বেলায় এই রাস্তায় প্রচুর পরিমাণে যে গাড়ির চাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সিএনজি বলেন, মোটর সাইকেল, ছোটো গাড়িগুলো তো আসেই, তো এইগুলোর কারণে কিন্তু আসলে ট্রেনে কভার করাই যায় না একেবারেই। এখানে আসলে ড্রাইভারের দোষ দিয়েও লাভ নেই। তো সিলেট মহাসড়ক আসলে ফোর লেন না হওয়া পর্যন্ত এই রাস্তায় আসলে দীর্ঘ সময় লাগবেই।
এই যে আমি এখন সামনের সিটে চলে আসছি, একজন যাত্রী নেমে গেলেন, তো আমিও সাথে সাথে এই সিটটা আর কি দখল করলাম আপনাদের জন্য, যাতে সামনের থেকে ভিউ আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারি। আর এই মুহূর্তে আমরা উঠে যাচ্ছি যে শেরপুর ব্রিজে, যে ব্রিজ আর কি কুশিয়ারা নদীর উপরে নির্মিত। আর এই যে আমাদের সাথে ক্রসিং হলো এই রুটে চলাচল করা লন্ডন এক্সপ্রেসের স্লিপার বাসের। আর এই যে আমাদের উস্তাদরা দেখতে পাচ্ছেন, তিনি আসলে খুবই মজার মানুষ ছিলেন। সামনে যে বসার পরে আর কি বুঝতে পারলাম উনি আর কি ওনার হেল্পার এবং সুপারভাইজারের সাথে খুবই মজার কিছু কথাবার্তা বলছিলেন, এবং উনি আগে হানিফের বাসও চালাতেন, যা ওনার কথাবার্তায় নিজেই বলছিলেন। তো এখন বাজে বিকাল 5টা বেজে 40 মিনিট, আমরা এই যে চলে আসছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বর, এখানেই লাস্ট স্টপেজ গ্রিন লাইনের। আপনারা যারা সিলেটে যাওয়া আসা করেন তারা তো জানেন। তো এই বাসে আমার ভাড়া পড়েছিল, যেহেতু বাসটা বিজনেস বাস, 1500 টাকা করে ভাড়া পড়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সিলেট স্টেশন। তো ওভারঅল গ্রিন লাইনের সাথে জার্নি বেশ ভালো ছিল, গ্রিন লাইনের সার্ভিস নিয়ে কিছু বলার নেই। তারা যে আধা ঘন্টা দেরি করে বাস ছাড়ার জন্য কয়েকবার আর কি অ্যানাউন্সমেন্টে সরিও বলেছে, তো ওভারঅল জার্নি বেশ ভালো ছিল। তবে আসলে এসি বাসে এত লং জার্নি দিনের বেলায় একটু বোরিং, হ্যাঁ, কারণ যারা একটু বয়স্ক মানুষ বা যারা কাজের ছাড়া এমনি রিল্যাক্সের উদ্দেশ্যে যান তাদের জন্য ঠিক আছে, কিন্তু আসলে ইয়াং জেনারেশন বা যারা কাজে যান তাদের জন্য আসলে এসিতে এত দীর্ঘ জার্নি আসলে একটু কষ্টদায়ক। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। যারা ভিডিওটা ট্রান্সপোর্ট টকারের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, এছাড়াও ট্রান্সপোর্ট টকারের ইনস্টাগ্রামও আপনারা ফলো করতে পারেন, কারণ ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।